প্রিয় দর্শক, আমার ইউটিউব চ্যানেল বাবা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন। আজ আমি ছেলেমেয়ের জন্য রান্না করব চিকেন মহারানী। আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। চিকেন মহারানী রান্নার জন্য আমরা এখানে চিকেন নিয়েছি 800 গ্রাম, ড্রামস্টিক নিয়েছি। ড্রামস্টিকগুলো প্রথমে নুন আর ভিনিগার জলে 20 মিনিটের মতো ডুবিয়ে রেখেছিলাম, তারপরে পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। ড্রামস্টিকগুলো ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য যে যে মশলার উপকরণ নিয়েছি দেখিয়ে দিই। এখানে দই নিয়েছি 1/2 কাপের, একটু বেশি, পুরোটাই দিয়ে দেবো। আদা রসুন বাটা 1 টেবিল চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চামচ নুন, 1 চামচ সাই গরম মশলা, 1 চামচ কসুরি মেথি। এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দেবো আদা রসুন বাটা, টক দই, দেবো লঙ্কার গুঁড়ো, নুন, শাহি গরম মশলার গুঁড়ো আর কসুরি মেথি। ভালো করে মাখিয়ে এটা ফ্রিজে 1 ঘন্টার মতো রেখে দেবো। সময় থাকলে ওভারনাইট করতে পারলে ভালো হয়। চিকেনের ম্যারিনেশন যত ভালো হবে, এ খেতেও তেমন সুস্বাদু হবে আর খুব নরম হবে। চিকেন আমরা ভালো করে মশলা মাখিয়ে নিয়েছি, এবার ফ্রিজে 1 ঘন্টা রেখে দেবো। নর্মাল ফ্রিজে রাখবো, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই। এবার আমরা বাকি মশলাগুলো তৈরি করে নেব। আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট তৈরি করব। নিয়েছি 1 ইঞ্চির মতো আদা, 10 কোয়া রসুন, 4টে কাঁচা লঙ্কা, 1টা ছোটো সাইজের পেঁয়াজ, এটার একটা পেস্ট তৈরি করব। একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। এখানে গোটা ধনে নিয়েছি 1 টেবিল চামচ, গোটা জিরে নিয়েছি 1 টেবিল চামচ, আর মৌরি নিয়েছি 1 টেবিল চামচ। এটা হালকা ড্রাই রোস্ট করে গুঁড়ো করে নেব। এছাড়া কাজু আর বাদামের একটা পেস্ট তৈরি করব। এখানে কাজু নিয়েছি 10টা, বাদাম নিয়েছি 10টা, 1 কাপের মতো দুধ নিয়েছি। পেস্টে আমরা অর্ধেকটা ব্যবহার করব, বাকি অর্ধেকটা রান্নায় ব্যবহার করব। আদা রসুনের কাঁচা লঙ্কার পেস্ট, কাজু আর বাদামের পেস্ট, গুঁড়ো মশলা আমরা তৈরি করে নিয়েছি। এবার আবার রান্নার প্রসেসে যাব। আর নিয়ে নিচ্ছি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আমরা কুচো করে কেটে নিয়েছি। 1 ইঞ্চির মতো নিচ্ছি দারচিনি, 1টা তেজপাতা। রান্নার প্রসেসে যাব। আমরা সাদা তেল কড়াইতে দিয়ে নিচ্ছি 3 টেবিল চামচ, এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, দারচিনি, এবার পেঁয়াজটা আমরা অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমরা ভেজে নেব, কিন্তু পুরো ব্রাউন করব না। পেঁয়াজ আমরা 4-5 মিনিট ধরে ভেজে নিচ্ছি। এবার কাঁচা লঙ্কা আদা রসুনের পেস্ট অ্যাড করে দেবো। দু 3 মিনিটের মতো আমরা ভেজে নেব, তারপরে চিকেনটা অ্যাড করে দেবো। চিকেনটা আমরা 2 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম, এরপরে আমরা চিকেনটা অ্যাড করে দেবো। বাকি যে চিকেনের মশলাটা আছে অবশিষ্ট সেটাও দিয়ে দেবো। চিকেনটা আমরা 7-8 মিনিট কষিয়ে নেব। এখন এখানে একটু জল অ্যাড করব। চিকেনটা যে পাত্রে ম্যারিনেট করেছিলাম সেই পাত্র ধোয়া জল 1 কাপের মতো অ্যাড করে দিলাম। এবার ঢেকে ফুটতে দেব। চিকেনটা 60% মতো আমরা কুক করে নেব। চিকেনটা ঢাকা দিয়ে আমরা মোটামুটি সেদ্ধ করে নিয়েছি 60-70%। এবার গুঁড়ো মশলাটা আমরা দিয়ে দেবো। যে গুঁড়ো মশলাটা আমরা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। কিছুটা গুঁড়ো মশলা রেখে দেবো, শেষে দেবো। মশলা দেওয়ার পর আমরা আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। এবার যে কাজু আর বাদামের পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। চিকেন আমাদের প্রায় 70% হয়ে গেছে।
বাকি দুধটা আমরা দিয়ে দেবো। আমরা 5-6 মিনিট এটা ফোটাবো, যেহেতু কাজু আর বাদামের পেস্ট দেওয়া আছে নিচে লেগে যাবে, মাঝে মাঝে নেড়ে দিতে হবে। খুব সুন্দর একটা ঘ্রাণ ছাড়ছে এখনই। আপনারা চাইলে এর মধ্যে খানিকটা জল ব্যবহার করতে পারেন, আমি আর জল দেব না। রান্না আমাদের সম্পূর্ণ হয়ে এসছে, এর মধ্যে ড্রাই রোস্ট করা আর একটু কসুরি মেথি আমরা দিয়ে দিলাম, আর যে বাকি মশলাটা ছিল সেখান থেকে একটু মশলা আমরা দিয়ে দেবো। আর এখানে ধনে পাতার ডাট কুচি রেখেছিলাম, একটু দিয়ে দিলাম। আর দেবো চিলি ফ্লেক্স 1 চামচের মতো। আমাদের রান্না কমপ্লিট, আমরা আর 1 মিনিটের মতো একটু ঢেকে দেবো, গিয়ে নামিয়ে নেব। চিকেন মহারানি রান্না আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা বাচ্চাদের এইভাবে বাড়িতে চিকেন মহারানি রান্না করে খাওয়াতে পারেন, একটা শাহি ডিশ, খেতেও খুব সুস্বাদু হয়।